কালারটা হচ্ছে অফ হোয়াইট একদম জার্মান স্পিটস। দাঁতটা দেখলে বুঝতে হবে কারণ এটা দাঁতটা দেখলে বুঝতে হবে। এই দাঁতটা স্পেশাল ল্যাব্রাডর রয়েছে দুটো ব্ল্যাক কালার তিনটে রাখো। ওই কালারটা হ্যাঁ। হ্যালো আর মুখ্যমন্ত্রী, তো কেমন আছো সবাই? আমি পরিচিত তোমার সবার সামনে নিয়ে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো বেসিক্যালি আজকে যেহেতু সানডে, তো আমি চলে এসেছি তোমাদের দেখানোর জন্য যে এই সপ্তাহ সানডেতে গ্যালাক্সির কী কী স্টক আছে। তো চলো বেশি দেরি না করে দেখে নেবো আজকে কী কী স্টক আছে, কীরকম কী প্রাইস চলছে। চলো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে একদম কালেকশানে গিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার, আজকে আপনাদের সামনে মোটামুটি লাসা, স্পিটস, জার্মান শেফার্ড, ল্যাব্রাডর এগুলো দেখাবো। বিশেষ করে লাসা খুব রেয়ার বাচ্চা, খুব ভালো বাচ্চা আমি এনেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হেভি কোয়ালিটি, খুব ম্যাসিভ কোয়ালিটির লাসা বাচ্চা আছে, হেভি কোয়ালিটি। আমি প্রাইস একদম রিজনেবল রেখেছি, মাত্র 13,500 টাকা। এবং মেল বাচ্চা, এক একটা বাচ্চার বডি ওয়েট অ্যাভারেজ 6 কিলো, 5.5 থেকে 6, মানে দেখেই বুঝতে পারা যাবে। আর বাচ্চার বয়স মোটামুটি 58 থেকে 60 দিন। আমি এর নিচে খুব একটা বাচ্চা এমনিও বিক্রি করি না, আমি ছোট বাচ্চা বিক্রিটা এমনি কমই করি, একটু রেডি করি। তা সেই হিসাবে দেখুন বাচ্চা কোয়ালিটি, কালার গোল্ডেন, 4টে বাচ্চা আছে, 4 রকমের কালার আছে। দেখুন বাচ্চা এটা মার্কিং হবে, এটা গোল্ডেন হবে, এটাও গোল্ডেন হবে। তার মধ্যে মার্কিংটা একটু ভ্যারিয়েন্ট আছে, এক একটা এটা তিলক হবে। দুর্ধর্ষ কোয়ালিটি, ম্যাসিভ কোয়ালিটির, পায়ে থাবা বোন থেকে বুঝতে পারবেন। সেম প্রাইস 13,500 টাকা দাম রেখেছি। আপনার মেল পাপ্পি, কাস্টমার নেগোশিয়েট তো করে, ওটা তো নতুন কিছু করে বলার নেই। তবে এই দামে লাসা বাচ্চা আমার মনে হয় না পাওয়া যায়। তারপরে কাস্টমার রিকোয়েস্ট করে একটু নেগোশিয়েট করে, মানে আরও কমতে থাকবে। লাসা বাচ্চার 17-18 নিচে ভালো বাচ্চা পাওয়া খুব মুশকিল। এই দেখুন এই গ্রেডটা দেখুন, বুঝতে পারবেন কত সুন্দর মুখের কোয়ালিটি, পাঞ্চ ফেস দেখুন। মোটামুটি DHPPI আর RL একটা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা আপনার আমি নতুন দিতে শুরু করেছি। মানে এই বয়সটাতে পাপি DPR হবে না, এটা ক্লোজ হয়ে গেছে। মানে 42-45 মধ্যে দিলে ভালো হয়, 50 ডেজের আগে পাপি ডিপিটা পড়ে। কিন্তু পাপি ডিপিটা এখন খুব ডিমান্ড, অ্যাভেলেবেলও পাওয়া যাচ্ছে না এবং পার্টি দেয়ও নি। তার মানে এখন যে বয়স, সেই জায়গায় দাঁড়িয়ে ওকে DHPPI দিতে হবে, ডিস্টেম্পার ভ্যাকসিন। কিন্তু একটা যেটা নতুন বেরিয়েছে ডিস্টেম্পার RL, DHPPI RL, এটা দিতে পারলে খুব ভালো। যেমন আমার জার্মান শেফার্ডটা আমি দেখাবো এক্ষুনি, ওর দেওয়া রয়েছে DHPPI RL, মানে ডিস্টেম্পার প্লাস র্যাবিস, এটা আমি করে দিয়েছি। আর এইদেরও তাই করলে ভালো হবে। ডিবার্মিংও করা রয়েছে, আপডেট করা রয়েছে, কোনো চাপ নেই। আচ্ছা এটা রেখে দিলাম। ল্যাব্রাডর কালারটা হচ্ছে অফ হোয়াইট, মানে ফাউন্ড কালার, ডিপ গোল্ডেন হবে না, লাইট হবে। বাচ্চার বয়স হচ্ছে আপনার 54 দিন। এখনও পর্যন্ত ভ্যাকসিন করে ওঠে পারা যায়নি, কারণ কালকে নিয়ে আসা হয়েছে, সেই প্রিপারেশানটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। আসুন দিদি, এটা হচ্ছে একদম জার্মান স্পিটস, ফিমেল বাচ্চা, বয়স হয়েছে আপনার আজকের দিনে ধরুন এই 54 দিন, 54 ডেজ। অলরেডি দুটো ভ্যাকসিন করা, অ্যাজ পার সিস্টেম যেরকম হয়, পাপি ডিপিও করা আছে আর করা রয়েছে আপনার DHPPI, মানে ডিস্টেম্পার ভ্যাকসিন করা রয়েছে। দাম আপনার 8,500 টাকা রেখেছি, যেহেতু ডিস্টেম্পার প্লাস পাপি ডিপিটা করা আছে। এরপরে চেষ্টা করবো যতটা নেগোশিয়েট করার, এবং তার ডকুমেন্টস পেপার। কম কী দাম আছে গো? 35,000 টাকা দাম রেখেছিলাম, কিন্তু 35,000 তো বিক্রি হয়ে গেছে। 5 আমি আপনাদের ভিডিও পাঠাচ্ছি একটা জায়গায় লেখা আছে এটা কম 3000 টাকা আর হাসি বড়া 5000 টাকা সকালবেলা 7টা থেকে বিকেল 4টা আমাদের সবাই এখানে কার্ড হোল্ডার আমরা এখানকার ইউনিয়ন আমাদের বিরাট বড় আরও যদি কোনো কুকুর নিয়ে কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে আমরা এখানে এসে বলতে পারি। এখানে ল্যাব্রাডর রয়েছে দুটো ব্ল্যাক কালার মেল ফিমেল এর প্রাইস কী আছে ল্যাবরে 14000 16000 কি মেল 14 16 আর ফিমেল 14 যে বয়স কতদিন 1.5 মাস বয়স তো 1.5 মাস বয়স দেখতে পাচ্ছ ল্যাবের কোয়ালিটি তোমরা 18000 আছে 20000 আছে 5000 কোয়ালিটি দেখো 1.5 মাসের কুকুরে এটা আছে 18000 টাকা লাসা 100 এটা 20 এটা 18000 এটা 20000 দেখো লাসা 100 আর এটা 25000 তো তিনটে দেখো আঠেরো 20 25 এ বয়স 40 দিন বয়স মানে একই লিটারের বাচ্চা বাচ্চা 40 দিন বয়স আছে ঠিক আছে। এখানে হচ্ছে পমেরিয়ান আছে প্রাইস কি আছে 40000 টয় পম পুরো তাই তো টয় পম আছে 40000 বয়স কত 3 মাস প্লাস বয়স টয় পম মেল না ফিমেল গো মেল মেল বাচ্চা দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি এখানে দেখো পাগ রয়েছে পাগের বয়স কত 38 দিন 38 দিন বয়স পাগ এর দাম কি আছে 16000 টাকা 16000 টাকা দাম কোয়ালিটি দেখো ল্যাবের কি দাম আছে গো কে দেবে মেল না ফিমেল মেল মেল কত মেল 18000 ফিমেল 16000 আর এই ফিমেল 16000 দেখাবো না না দেখাবো না 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 এরকম নয় এই নয় কোয়ালিটি আলাদা দাম কি আছে 18000 টাকা কোয়ালিটি কি বয়স কত বয়স দেখাবো নাকি বিকেলটা দেখাবো তুই একটা ল্যাবটার বয়স কি আছে 33 দিন 33 দিনের ল্যাবের কোয়ালিটি দেখতে পাচ্ছ 18000 টাকা দাম বলছে তোমরা লাগলে কন্ট্যাক্ট করতে পারো। এই ল্যাবটা কি দাম আছে গো 16000 টাকা বয়স 45 দিন বয়স ল্যাবে দেখতে হচ্ছে 16000 টাকা দাম এটা দেখো এটা কত সুন্দর বিগেল তো এটা বিগেলের প্রাইস কি আছে 12500 12500 বিগেল প্রাইস দেখো বিগেল হ্যাঁ কত বললে 12500 একদম ফাইনাল ফিমেলটা এটা কি মেলটা নিলে 15000 এটা কি নাম আছে ফিমেল নিলে 12500 আর মেল নিলে 15500 আজকে হয়ে গেল 40 দিন হয়ে গেল 40 দিন বয়স লাগবে রেজিস্ট্রেশন করা হয়েছে ভ্যাকসিন রাখুন না 3 মাস থেকে 6 মাস বউয়া টু মান্থের মধ্যে ভ্যাকসিনেশন ভ্যাকসিন রাখুন না 2 মাস কুকুর অ্যাক্টিভ আছে কিনা কুকুর খাচ্ছে কিনা দৌড়াদৌড়ি করছে কিনা সব কিছু করে দেখে নিন। দেখুন না কত অ্যাক্টিভ আপনাকেই দেখিয়ে দিচ্ছেন। এটাকে ফিমেলটাকে ঢোকাতো, মেলটাকে একটু খাবার খাওয়ানো যাবে। রয়েছে মেলটা দেখো, অবস্থা শেষ করে দিল। না না গরম দাদা, ব্যবসা বিচ্ছিরি গরম। এর দাম কি আছে? দাম কি আছে? 5,500 টাকা। জার্মান স্পিচ তো, জার্মান স্পিচ আছে দেখো, 5,500 টাকা দাম। সব রকম আছে, কোনো চাপ নেই। দাম কি আছে? 5,500। জোড়া কত আছে? নর্মালি আছে তো, মেল আছে। गोल्ड कलर का हाँ। You don't even know me like that. Are you pressed for time? Put you in